অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি। 7ই ডিসেম্বর টু 13ই ডিসেম্বর এই সপ্তাহ কেমন যাবে, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই মেষ টু মীন রাশি, এই ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি। এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আপনাদের সামনে এই রাশিফলটি আমি তুলে ধরি। অর্থাৎ আগামী সপ্তাহ কি সম্ভাবনা আসতে চলেছে, 12টি রাশির উপর কি ফল হতে চলেছে, একটি সামগ্রিক জিস্ট আপনাদের খুব সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই সপ্তাহে যদি আমি প্রথম যে রাশিটির কথা আসবো সেটি হচ্ছে মেষ রাশি। তার আগে আমি জানিয়ে দিই যে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। বারবার বলছি, বহুজন রাশি লগ্নর জন্য কল করছেন, প্লিজ করবেন না। এটা আপনারা কমেন্টস বক্সে লিখুন, সময় মতো আপনারা রিপ্লাইগুলো পাবেন। তো শুরু করা যাক, সাপ্তাহিক রাশিফল মেষ রাশি কেমন যাবে আগামী সপ্তাহ। প্রথমেই আসি মেষ রাশির শরীরগত দিকটা, কিন্তু খুব একটা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে না। শরীর নিয়ে টুকিটাকি সমস্যা থাকবে। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে, তবে কোনো দূরযাত্রা হওয়ার সম্ভাবনা এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর অর্থাৎ ঝগড়াঝাটি হওয়ার জায়গাটা কিন্তু থাকছে। অর্থ লেনদেনের ব্যাপারে একটু হলেও সতর্ক থাকবেন, শত্রুতার সম্ভাবনা কিন্তু প্রবল এই সপ্তাহে আপনাদের। অর্থাৎ আপনি যদি মেষ রাশি হন, শত্রুতা আপনাদের ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর থাকবে। কর্ম জায়গাটাতে আপনাদের যথেষ্ট ভালো, অর্থাৎ কর্মের জায়গাটাতে কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে এই সপ্তাহে। ভাগ্য আপনাদের 70%। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে, মানসিক টেনশনটা আপনাদের বৃদ্ধি পাবে, আর্থিক স্থিতি আপনাদের ভালো, আপনাদের প্রেমজ সম্পর্ক আসবে অর্থাৎ লাভ লাইফটা আপনাদের ভালো, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং এই সপ্তাহে আপনাদের দেখা যাবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে এবং আপনাদের কিছু নতুন কিছু কেনা এই সপ্তাহে কিন্তু সম্ভাবনা প্রবল। পাশাপাশি আপনাদেরও কিন্তু শত্রুতার যোগ প্রবল থেকে প্রবলতর থাকছে এই সপ্তাহে এবং কর্মের দিকটা কিন্তু আপনাদের ওভারঅল ভালো। আপনাদের ভাগ্য 75%। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার জন্য এই সপ্তাহে কি নিয়ে আসছে দেখুন। প্রথম কথা হচ্ছে শরীরগত দিকটা আপনাদের খুব একটা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে না, শরীর নিয়ে সমস্যা হওয়ার জায়গা তৈরি করছে। কর্ম জায়গাটা ভালো কিন্তু ভাগ্য আপনাদের সেইভাবে সাপোর্ট দেবে না। আর্থিকের স্থিতির জায়গাটা খুব একটা কিন্তু মজবুত নয়, অর্থাৎ আপনাদের ব্যয়টা কিন্তু এই সপ্তাহে প্রচণ্ড পরিমাণে হবে এবং আপনাদের ব্যবসা থেকে প্রফিট আপনাদের হবে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের খুব একটা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে না, কর্ম দিকটা মধ্যম। আপনাদের ভাগ্য 55%। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ সপ্তাহে প্রাপ্তির জায়গায় তৈরি করছে আকস্মিক প্রাপ্তি, আপনাদের কর্মের কেন্দ্রিক সমস্যাটা কাটবে, কর্ম জায়গা কর্মপ্রাপ্তির জায়গা বা কর্ম জায়গাটাতে আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে।
আপনাদের সন্তান সুখের জায়গা তৈরি করছে, লাভ রিলেশনের সঙ্গে যারা যুক্ত আছে অর্থাৎ প্রেমজ জায়গাটাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো, পারিবারিক সুখের জায়গা আপনাদের তৈরি করছে, মায়ের শরীর নিয়ে একটু হলেও টেনশন থাকবে এবং মাঙ্গলিক ক্রিয়া হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবং কিছু কেনা জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে। আপনাদের ভাগ্য 82% এ সপ্তাহে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি করবে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলো আগের থেকে উন্নতি হবে এবং আপনার পিতা মাতার শরীর আগের থেকে যথেষ্ট ভালো হবে, কর্মকেন্দ্রিক তেমন সমস্যা দেখা যাচ্ছে না, আর্থিক স্থিতি মজবুত হবে, প্রেমের জায়গাটাতে কিন্তু খুব একটা সফলতা দেখা যাচ্ছে না, তবে পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে। আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে। আপনাদের ভাগ্য 65%। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাদের সাথ দিবে, আপনাদের শরীরগত দিকটা যথেষ্ট ভালো, নতুন কর্মযোগ কর্মপ্রাপ্তির জায়গাটা লাভ রিলেশনের জায়গাটা আপনাদের থাকছে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু তৈরি করছে। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, নতুন সূচনা নতুন প্রাপ্তির জায়গা এবং হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনি যদি কন্যা রাশির জাতক হন আপনারা কিন্তু পাবেন। আপনাদের ভাগ্য 80%। এরপরে আসে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে শরীরগত দিকটা মোটামুটি ভালো, কথার মধ্যে আপনাদের যথেষ্ট মধুরতা থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যগত দিক নিয়ে একটু হলেও সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক উদ্বেগ সৃষ্টি করবে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, প্রেমের দিকটা আপনাদের ভালো, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন। আপনাদের ক্ষেত্রে নতুন সূচনা কাজের সূচনা ব্যবসা ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু আবারও বলছি শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে। আপনাদের ভাগ্য 60%, ভাগ্যের সাপোর্ট পাবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা ভালো হবে কিন্তু মানসিক টেনশনের জায়গাটা থাকছে, কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কিছুটা হলেও কমবে, লাভ রিলেশন জায়গাটা ভালো, প্রেমজ জায়গার কথা বলছি খুবই ভালো এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের বন্ডিং ভালো দেখা যাচ্ছে এবং সন্তান সুখের জায়গায় তৈরি করছে, ব্যবসার থেকে আপনাদের সফলতা দেখা যাচ্ছে এ সপ্তাহে, অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটাতে আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের ক্ষেত্রেও কোনো দূরযাত্রা হওয়ার বা কোনো জায়গাতে ছোটোখাটো ছোটো ভ্রমণ হওয়া কিন্তু বা কোনো জিনিস কেনার কোনো হাইলাইট জিনিস কেনার জায়গাটা কিন্তু তৈরি করছে। আপনাদের ভাগ্য 65%। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। তার আগে আমি বারবার বলছি এই যে আমি যে সাপ্তাহিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা সম্পূর্ণরূপে কিন্তু চন্দ্র রাশি ধরে এটা মানে হবেই এটা ভাববেন না, কিন্তু এটা আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু আপনাদের কাজে দিবে। এরপরের যে রাশির কথা ধনুরাশি। দেখুন ধনুরাশির ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশনের জায়গা কিন্তু বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলো দূরত্ব তৈরি হবে অর্থাৎ আপনাদের কথা কাটাকাটি এবং লাভ রিলেশনের জায়গাটা অর্থাৎ প্রেমজ জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসবে, যারা প্রেম করছে তাদের ক্ষেত্রে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সমস্যা থাকছে, কর্মকেন্দ্রিক সমস্যা তৈরি হবে, কর্মক্ষেত্রের চাপ সৃষ্টি করছে এবং আপনাদের টাকা আটকে যাওয়ার ভয় এবং ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গাটা কিন্তু থাকছে, হঠাৎ করে পায়ে লেগে গেল এই জায়গাটা কিন্তু তৈরি করছে বা
পা মুচকে গেল বা হাড়ে চোট পেল, আপনি যদি ধনুরাশি হন আপনার ক্ষেত্রে ভাগ্য আপনাদের 55%। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গায় তৈরি করছে প্রথম, আপনাদের লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা থাকবে না, কর্ম পাবেন, আকস্মিক প্রাপ্তির জায়গা, ধনপ্রাপ্তির জায়গা, এবং আপনাদের হারানো সাম্রাজ্য আপনারা কিন্তু ফিরে পাবেন সম্পত্তিগত দিক থেকে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের মাঙ্গলিক ক্রিয়া বা এই ব্যাপারে বিয়ের ব্যাপারে যোগাযোগ কিন্তু আপনাদের এ সপ্তাহে আসার কিন্তু সম্ভাবনা থাকছে, বিয়ে কেন্দ্রিক জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সফলতার জায়গা লাভের জায়গাটা বাধাপ্রাপ্ত কিন্তু আপনারা হবেন। আপনি যদি মকর রাশি জাতক হন বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে ভাগ্য 80%। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, আপনি যদি কুম্ভ রাশির জাতক হন বা জাতিকা হন আপনার ক্ষেত্রে শরীরগত দিক ভালো, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে, অর্থাৎ পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, প্রেম রিলেশন অর্থাৎ যারা প্রেম করছে লাভ কানেকশানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন লাভ কানেকশানের জায়গাটা প্রেমজ জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, প্রেম আপনাদের আসবে এবং এর সাথে সাথে আপনাদের দাম্পত্য সুখের জায়গা তৈরি করছে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, এবং কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে, এবং নতুন কিছু কেনা বা হাইলাইটেড কিছু কেনা জায়গাটা কিন্তু আপনাদের এই সপ্তাহে যথেষ্ট হারে প্রশমিত করছে, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ মায়ের শরীরগত দিকটা নিয়ে আপনাদের টেনশন বা গুরুজনের আপনার বাড়ির এজেড পার্সন যারা আছেন তাদের শরীরগত দিক নিয়ে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন আপনাদের এজেড পার্সনকে নিয়ে শরীরগত দিক নিয়ে কিন্তু সমস্যার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, মান সম্মান বৃদ্ধি হবে, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, এই সপ্তাহে প্রমোশনের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত থাকছে। আপনি যদি কুম্ভ রাশি হন আর্থিক স্থিতি আর্থিক জায়গাটা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সবশেষে যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য দেখুন, মীন রাশির জন্য আগামী সপ্তাহ কেমন যাবে, মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা মোটের উপর কিন্তু ভালো, অর্থাৎ প্রথম কথা বলি আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক স্টেবিলিটি আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে, আর্থিক এর জায়গাটা অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ভালো, সন্তান সুখের জায়গায় তৈরি করছে, লাভ সফলতার জায়গায় তৈরি করছে, যারা বয়স্ক ব্যক্তি আছে এজেড পার্সন তাদের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে পায়ের ব্যথা বেদনা এগুলো কিন্তু দেখা যাবে এই সপ্তাহে বেশি, অর্থাৎ পা নিয়ে সমস্যা এটা কিন্তু থাকছে, যারা ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ ব্যবসার কানেকশানগুলো কিন্তু আপনাদের ভালো, এই সপ্তাহে আপনারা পিতার থেকে সহযোগিতা মাতার থেকে সহযোগিতা কিন্তু আপনাদের হবে, অর্থাৎ পিতা আপনাদেরকে সহযোগিতা করবে, মা আপনাকে সহযোগিতা করবে এবং প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন হঠাৎ প্রাপ্তি আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, এবং আর্থিক স্থিতির জায়গাটা আপনি যদি মীন রাশির জাতক হন আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা ওভারঅল যদি বলা যায় ভালো, আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট দিবে 80%, অর্থাৎ আপনাদের তার আগে একটু একটু আপনাদেরকে ছুঁয়ে দিই যেটা বাদ পড়ে গেছে, কুম্ভ রাশির ক্ষেত্রে 70%,
আর আপনি যদি মীন রাশি হন, আপনার ক্ষেত্রে 80% ভাগ্য সাপোর্ট কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের সহযোগিতা এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো দূরে যাওয়ার জায়গাটাও কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে। অর্থাৎ কোনো দূরে গেলেন নিছকই ঘুরতে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঘুরতে যাওয়া, এটা নির্দেশ করছে। ওভারঅল যদি বলি, এই সপ্তাহটা প্রত্যেকের ক্ষেত্রে ওভারঅল মোটামুটি কিন্তু যাবে। অর্থাৎ এই 7ই ডিসেম্বর টু 13ই ডিসেম্বর যে যে রাশি ক্ষেত্রে একটু হলো সাবধানে জায়গাটা বললাম, টাকা পয়সা লেনদেনের দিক থেকে, অর্থনৈতিকের দিক থেকে, তারা কিন্তু অবশ্যই সাবধানে করবেন। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার ব্যাপার থাকে, অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, কেমন লাগছে অবশ্যই এই সাপ্তাহিক রাশিফল আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।